أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده আলামিন ভাই মদিনা থেকে বলছিলেন যে কীভাবে দোয়া করলে আল্লাহ সবহান তালা আমাদের দোয়া কবুল করবেন জি সম্মানিত ভাই দোয়া কবুল এবং এবাদত কবুলের শর্তে আমরা জানি যে কোরআন সুন্নাতে দুইটা এবং কেউ বলছেন তিনটা বলা হয়েছে এবাদত কবুলের শর্ত তার ভিতরে একটা হলে খ্লাস আল্লাহর জন্য আপনাকে এবাদতটা দুয়াও এবাদত আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসে মর্মে রয়েছে হাদ দোয়া ওয়ালাহ দোয়া হচ্ছে এবাদত সই হাদিস দোয়া হচ্ছে এবাদত তাহলে দুয়া ও বাদত যেহেতু তাহলে এই কবুল হওয়ার জন্য শর্ত দুইটা বলছেন তার ভিতরে তিনটাকে বলছেন তো হোক দুইটাই দুইটাই এক নম্বর হলো আলে খালাস যে ইবাদতটা করবেন যে দুয়াটা করবেন খাঁটি অন্তরে খালি সন্তরে আল্লাহর জন্য হতে হবে আর দ্বিতীয় যেটা শর্ত আমরা জানি মোতাবে আতা রসুল সাল্লাই সাল্লাম আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের অনুসরণের মাধ্যমে হতে হবে অনুসরণের মাধ্যমে হতে হবে এর দলিল কোথায় এর দলিল হিসাবে সুরাতের শেষ আয়াতটা সুরা কাহাফ কাহাফের শেষ আয়াত সুরা আল কাহাফ এর শেষের আয়াত রয়েছে আল্লাহ সুহাতালা বলছেন কুল ইনামা আনশারু মিসুল হকুমিউ হা ইলাই আনামা ইনামা ইকুমিলামা আনা বাসারু মিসুল হা ইলাই ইহুকুম ইলা হুকুম ইকুম ইহিহা বলছেন বলে দাও তুমি বলে দাও যে আমি তোমাদের মতো একজন মানুষ তবে আমার কাছে আছে তোমাদের প্রভু একজনই এরপরে বলছে যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন সৎ আমল করে এই সৎ আমল হলো দু একটা সৎ আমল আর এই সৎ আমল তা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে হতে হবে আর ইখলাসের দলিল ওয়ালা ইউসরিক ইবাদাতি রব্বিহি আহাদা আর আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে অংশী স্থাপন করা যাবে না তাই এবাদতটা রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে এবং এবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে আর একটা ওলামা সন্না অনেকেই এর সাথে জড়িত করেছেন যে পবিত্র রিজিক খাওয়া পবিত্র রিজিক ইমাম মুসলিম রহমান্লাহ একটা হাদিস এসছেন তিনি বলছেন ইন্না তৈবন ইল্লা তৈব আল্লাহ সুবাহাত আলা পবিত্র তিনি পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না তাই পবিত্র রিজিক খাওয়া আপনার আমার অত্যন্ত জরুরি বিষয় পবিত্র রিজিক আপনাকে আমাকে খেতে হবে ইবাদতবন্দি কবুলের জন্য পবিত্র রিজিক আপনার জন্য আমার জন্য দরকার তাই পবিত্র রিজিক খেয়ে যদি আল্লাহর কাছে খালে সন্তরে দোয়া করেন রসুল সাল্লাহ সাল্লাম অনুশানের মাধ্যমে দোয়া করেন তাহলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে আর দোয়া কবুলের অনেক সময় রয়েছে তার ভিতরে ইমাম বুখারি রাহিম আল্লাহ হাদিস নেছেন আবু হরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রসল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ তালা রাত্রের প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে তিনি নিচে নেমে আসেন নিম্ন আকাশে নিম্ন আকাশে নেমে আসেন এরপরে বলেন মাইয়া দাওনি অউনি ফাস্তা জিবিল্লাহ এমন কি আসো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব এরপরে বলেন মাইয়া অনী ফাওয়াতিয়ালা আলাহ। এমন কি আছে যে আমার কাছে চাইবে আমি তাকে তা দিব তাক ফিল্লি ফাঁক ফিল্লাহ এমন কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব ইমাম বোখারি হাদিসটি নিয়েছেন। তাই আপনার আমার প্রয়োজন মানুষের সবারই প্রয়োজন আলো কাছে চাওয়া এস্তেকফার করা পাপ মোচনের জন্য দোয়া করা নিজের আগা খাঁড়ি জি রোজে রোজকার যা আছে চাওয়া রাত্রে তৃতীয়ংশে আল্লাহকে ডাকেন চোখের পানি ফেলে ডাকেন চাওয়া ডাকার মতো ডাকতে পারলে ইনশাল্লাহ সে দোয়া কবুল হবে সে দোয়া কবুল হবে আল্লাহ সু হানা তালা যেন আমাদের যেভাবে দোয়া করলে কবুল হয় সেভাবে দোয়া করা তফিক দান করেন জি আর আপনি যে দোয়াটা করবেন সেটা খালে সন্তরে আল্লাহকে একেবারে খুব মজবুত করে যেমন ধরা এভাবে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ সে তৌফিক দান করবেন আল্লাহ শাহিদ الله انه لا اله الا هو والملائكه واول العلم واول العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله فَالَذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَ.